বন্ধুরা, আমাদের ফরিদপুরের এই বিখ্যাত মানুষটি আমাদের মাঝে আর বেঁচে নেই। গত 23 জুলাই রাত 10টায় তিনি ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে ব্যক্তিটি এমন একজন ব্যক্তি ছিল আমাদের ফরিদপুরে, যিনি শিল্পী, লেখক এবং সংগঠক হিসেবে ছিল অত্যাধিক পরিচিত। বাউল শিল্পী হিসেবে তিনি সমধিক পরিচিত হলেও তার যে একটা কণ্ঠ এবং সে কণ্ঠযোদ্ধা হিসেবে 1971 সালে মুক্তিযুদ্ধ, 1969-এ গণঅভ্যুত্থান কিংবা 1990 সালে যে একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়, তিনি যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন। কণ্ঠযোদ্ধা হিসেবে তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। বন্ধুরা, আমাদের এই বিখ্যাত মানুষটি লেখাপড়া করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকে তিনি লেখাপড়া শেষ করে যখন 1971 সালে স্বাধীনতা সংগ্রাম এবং 1969-এ গণঅভ্যুত্থান, সেখান থেকে তিনি বাংলাদেশ বেতারে এবং বাংলাদেশ টেলিভিশনে সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন এবং মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে অনুপ্রেরণা এবং মুক্তিযুদ্ধে যেভাবে তাদের সাংস্কৃতিক যে সহযোগিতা করা দরকার তিনি সবটাই করেছিলেন এবং তিনি আমাদের ফরিদপুরের একজন কীর্তিমান ব্যক্তিত্ব এবং আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। বন্ধুরা, ফকির আলমগীর সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথমে যে বিষয়টি বলতে হয় যে ফরিদপুরে যে ইফতারটি অনুষ্ঠিত হয় হানি সংকেতের উপস্থাপনায় 2016 সালে, সেখানে তিনি কিন্তু অতিথি হিসেবে এখানে মঞ্চে অলঙ্কৃত করেন। একজন হচ্ছেন আপনাদের এই ফরিদপুরের কৃতি সন্তান প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, বহুবার গণসঙ্গীতের জন্য পুরস্কৃত হয়েছেন এবং ফরিদপুরের যে কয়েকজন স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের এই ফকির আলমগীর। আমাদের মাঝ থেকে চলে যায় পল্লীকবি জসীমউদ্দিন, আমাদের মাঝ থেকে চলে গেলেন ফরিদপুরের বিখ্যাত অমল বোস, আমাদের মাঝ থেকে চলে গেলেন সেই স্বনামধন্য নাট্যকার আবুল খায়ের এবং আমাদের মাঝ থেকে চলে যান 2011 সালে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ। অবশেষে 2021 সালে 23 জুলাই রাত 10টায় আমাদের থেকে বিদায় নেন ফকির আলমগীর। এভাবেই চলে যাচ্ছে একের পর এক স্বনামধন্য ব্যক্তিত্ব। তিনি যখন বাংলাদেশে নেলসন ম্যান্ডেলা আসে তখন থেকে তিনি যে একটা অমর প্রচেষ্টা দেখান এবং তাকে নিয়ে যে সঙ্গীতগুলো পরিবেশন করেন এবং এই যে আমাদের মাঝে মে দিবস আসতো এবং শ্রমিকদের পক্ষ নিয়ে যে সেই কথাগুলো বলেছেন, তিনি এর জন্য আজীবন অমর হয়ে থাকবেন। আমি আজ সকালে ইউটিউব স্ক্রল ডাউন করে তার যে অসাধারণ ভিডিওগুলো দেখতে পাই বা তার গানগুলো আমি পুনরায় শুনি, আসলে তার গানগুলো এতটাই সুমধুর এবং অসাধারণ সব গানগুলো। তিনি আমাদের ফরিদপুরের একজন কীর্তিমান ব্যক্তিত্ব, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি তার জন্ম 1950 সালের 21শে ফেব্রুয়ারি আর আজ 2021 সাল, অর্থাৎ তিনি 71 বছর বেঁচেছিলেন। তিনি ভালোবাসতেন মুক্তিযোদ্ধাকে, তিনি ভালোবাসতেন এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামকে, তিনি ভালোবাসতেন শেখ মুজিবুর রহমানকে, সুতরাং তিনি সেই 71 বছর বয়স নিয়ে মৃত্যুবরণ করলেন। বন্ধুরা, আমাদের এই ফকির আলমগীর ছিলেন একাধারে একজন বাউল শিল্পী, একজন লেখক, একজন সংগঠক। তিনি অনেক অসংখ্য পুরস্কার এবং অবদানে ভূষিত হয়েছেন। তিনি যখন মারা যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেন। আসলে আমাদের ফকির আলমগীরকে হারিয়ে আমরা যে কত বড় একজন কীর্তিমান ব্যক্তিকে হারালাম, এটা বাঙালি জাতি এবং যারা সাহিত্য সাধনা করে থাকেন তারা ছাড়া কেউ বুঝবে না। আসলে ফকির আলমগীরের মৃত্যু সম্পর্কে যতটা জানতে পেরেছি, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 15 জুলাই হাসপাতালে ভর্তি হন এবং তার অবস্থা করুণ অবস্থা দিকে যেতে থাকে এবং তাকে আইসোলেশনে নেওয়া হয় সম্ভবত 18 তারিখ এবং তিনি 23 জুলাই রাত 10টায় ইন্তেকাল করেন। এভাবে তার পারিবারিক সূত্র এটাই জানিয়েছে। আসলে ফকির আলমগীর এমন একজন ব্যক্তিত্ব ছিলেন আসলে সেটা কোনোভাবে বলে বোঝানোর মতো নয়। আপনাদের এই বিষয়টিও জানাতে চাই, ফকির আলমগীর সম্ভবত 2018 কি 2019 সালে সর্বশেষ যে হজটি অনুষ্ঠিত হয়, আমরা জানি করোনা ভাইরাসের কারণে বর্তমানে হজ সীমিত আকারে অনুষ্ঠিত হচ্ছে, তিনি তার পূর্বে হজ পালন করেন এবং তিনি হজে গিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। আসলে তিনি মানুষের গণসঙ্গীতকে মানুষের মাঝে তুলে ধরতেন, যেই সঙ্গীত আমাদের সঠিক সংস্কৃতির ধারা তিনি আমাদের মাঝে তুলে ধরতেন। আমি বিগত সম্ভবত 1 বছর আগে যে ভিডিওটি পরিবেশন করি ফরিদপুরের বিখ্যাত ব্যক্তিবর্গ, তার মধ্যে আমাদের এই ফকির আলমগীরের নাম কিন্তু অবশ্যই উঠে আসে এবং তাকে নিয়ে অসংখ্য কিছু আমি কথা বলেছিলাম এবং তিনি ছিলেন যে আমাদের এই সাহিত্য অঙ্গন এবং এই শিল্প অঙ্গনে যে অসাধারণ এক ব্যক্তিত্ব, আমরা এক অসাধারণ ব্যক্তিত্বকে হারালাম। সুতরাং আমার চ্যানেল নাহিদ মিডিয়ার পক্ষ থেকে তার জন্য রইল অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা। আমরা আশা করি যে কয়েকজন আমাদের মাঝে ফরিদপুরের স্বনামধন্য ব্যক্তিত্ব বেঁচে আছেন, বিশেষ করে ক্রিকেটার নাঈম শেখ এবং আমাদের ফজলুর রহমান বাবু সহ আরও যে স্বনামধন্য রাজনীতি ব্যক্তিত্ব এবং সামাজিক ব্যক্তিত্ব বেঁচে আছেন, তারা আরও দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন এবং আমাদের সাহিত্য অঙ্গন এবং প্রত্যেকটা অঙ্গনকে আরও সমৃদ্ধ করবেন, এটা আমি আশা করি। আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে তার জন্য পানা চাইছি এবং তার যেন তিনি পরকালে জান্নাত নসিব করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন।